ক্রিপ্টোজুলজি, অর্থাৎ রহস্যময় প্রাণী নিয়ে যে বিজ্ঞানের কাজ কারবার, সেখানে কিংবদন্তির বিগফুট বা ইয়েতির পাশাপাশি আরেকটি প্রাণীর নাম খুব জোরে সোরে উচ্চারিত হয়। লকনেসের জলদানব বা নেসি নামেই এটি সর্বাধিক পরিচিত। স্কটল্যান্ডের ঐতিহাসিক লকনেসের এই রহস্যময় জলদানবটি সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া গেলেও স্কটল্যান্ড এবং আশপাশের বিভিন্ন স্থানে এই পৌরাণিক জলদানবের যে বর্ণনা পাওয়া যায় তা থেকে জানা যায় লকনেসের এই জলদানবটি আকারে অনেক বড়, প্রাগৈতিহাসিক কোনো ডানাওয়ালা প্রাণীর মতো দেখতে। যদিও বেশিরভাগ মানুষ বিশ্বাস করে এটি সম্পূর্ণ কাল্পনিক একটি প্রাণী, তবে ষষ্ঠ শতক থেকে শুরু করে কিছুদিন আগ পর্যন্ত অনেকেই দাবি করেছেন তারা লকনেসে অদ্ভুত কিছু দেখতে পেয়েছেন। লকনেসের জলদানবের অস্তিত্ব সম্পর্কে প্রথম জানা যায় ষষ্ঠ শতকে লেখা একটি জীবনী থেকে। 1871 সালের অক্টোবরে ডক্টর ম্যাকিনজি নামে এক ব্যক্তি লকনেসের পানিতে বিশাল কিছু একটা ভাসতে দেখেন, যা কিছুক্ষণ পরই মিলে যায়। 1933 সালের 22 জুলাই জর্জ স্পাইসার ও তার স্ত্রী চোখের সামনে অদ্ভুত এবং সম্পূর্ণ অপরিচিত একটি প্রাণীকে হেঁটে যেতে দেখেন বলে দাবি করেন। লম্বা গলা এবং 25 ফুটের মতো দীর্ঘ ওই প্রাণীটি তাদের গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছিল বলে জানান তারা। ওই বছরের আগস্টে আর্থার গ্রান্ট নামে আরেক ব্যক্তি রাতের বেলা লকের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছোট মাথা এবং লম্বা গলাওয়ালা একটি প্রাণীকে লকের পানিতে নেমে যেতে দেখেন। 1938 সালে স্কটল্যান্ডের ইনভারনেস শায়ারের চিফ পুলিশ কনস্টেবলের লেখা এক চিঠি থেকে জানা যায় ওই সময় লকনেসের জলদানবটিকে জীবিত বা মৃত ধরার জন্য একদল শিকারী হাজির হয়েছিল, যারা দানব ধরার জন্য বিশেষভাবে তৈরি বর্শা নিয়ে এসেছিল। 1954 সালের ডিসেম্বর একটি নৌকা থেকে লকনেসের পানিতে চালানো সোনার রিডিং থেকে জানা যায় পানির 479 ফুট নিচে একটি বিশালাকার কিছু ছিল, যা ওই নৌকাটিকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল। 1934 সালে রবার্ট কেনেথ উইলসন নামে এক সার্জন লকনেসের ওই জলদানবের 4টি ছবি তুলতে সক্ষম হন, যার মধ্যে 2টি ছবিতে ওই প্রাণীটিকে প্রথম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। একটি ছবিতে ওই প্রাণীর ছোট মাথা এবং পেছনের দিক দেখা যায়, যে ছবিটি ওই বছরের 21 এপ্রিল ডেইলি মেল পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়, ছবিটি নিয়ে ধাপ্পাবাজি করা হয়েছে এমন প্রমাণও তুলে ধরতে থাকেন অনেকে। 1999 সালে প্রকাশিত এক বইয়ে এই ছবিটি যে সঠিক নয় তার বর্ণনা দেওয়া হয়। 1938 সালে দক্ষিণ আফ্রিকার এক পর্যটক জি ই টেইলর লকনেসের পানিতে অদ্ভুত একটি প্রাণীর ছবি 3 মিনিট ধরে 16 মিলিমিটার রঙিন ফিল্মে ধারণ করেন। মরিস বাটন নামে এক লেখক ওই ভিডিওটি নিজের কাছেই রেখে দেন। 1961 সালে প্রকাশিত এক বইয়ে ওই ভিডিওচিত্রের মাত্র একটি ফ্রেম ছাপা হয়। ১৯৬০ সালে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার টিম টিনস্টেল লকনেসের পানিতে কোনো প্রাণীর পিঠের কুচ দেখতে পান এবং 40 ফুট ভিডিও ধারণ করেন। এই ছবি নিয়েও বিতর্ক হয় এবং এটা কোনো নৌকার ছবি ছিল বলে মত দেন অনেকেই। তবে 1993 সালে ছবিটি আরও ভালোভাবে পরীক্ষা করে ডিসকভারি কমিউনিকেশনসের একটি তথ্যচিত্রে জানানো হয় এটি ভুয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ২০০৭ সালের 26 মে গর্ডন হোমস নামের এক ব্যক্তি লকনেসের পানিতে একটি 46 ফুট লম্বা কালো প্রাণীর ভিডিও ধারণ করেন, যা বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদর্শন করা হয়। তবে এই ফুটেজ নিয়েও রয়েছে বিতর্ক। ২০১২ সালের 3 আগস্ট জর্জ এডওয়ার্ডস নামে এক ব্যক্তি নেসির সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি ছবি প্রকাশ করেন, যা 2011 সালের 2 নভেম্বর তোলা হয়েছিল বলে তিনি জানান। দীর্ঘ 26 বছর ধরে লকনেসের ওই জলদানবকে তিনি খুঁজে বেড়িয়েছেন, শেষ পর্যন্ত তিনি পানির উপর ভেসে থাকা বিশাল কোনো প্রাণীর পিঠের কুজের ছবি নিতে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে ওই ছবিটি ভুয়া বলে প্রমাণিত হয়। বিভিন্ন সময় লকনেসের ওই রহস্যময় জলদানব নিয়ে যে আলোচনা বিতর্ক চলেছে তাতে করে অনেক উৎসাহী মানুষই আগ্রহী হয়েছে ওই জলদানবটিকে খুঁজে বের করতে। 1934 সালে এডওয়ার্ড মাউন্টেন নামে এক ব্যক্তি 20 জন সঙ্গী এবং ক্যামেরা নিয়ে 5 সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালান। 1962 থেকে 72 পর্যন্ত 10 বছর ধরে লকনেস অনুসন্ধান ব্যুরো নামে একটি সংগঠন লকনেসে অনুসন্ধান চালায়। 1000-এরও বেশি সদস্য ওই অনুসন্ধানে যোগ দেয়। 1972 থেকে 2008 সাল পর্যন্ত রবার্ট রাইন্স নামে এক গবেষক বেশ কয়েকটি অনুসন্ধান চালান।
1987 সালে 24টি নৌকা নিয়ে অপারেশন ডিপস্ক্যান নামে একটি অনুসন্ধান চালানো হয়। এ অনুসন্ধানে পানির 590 ফুট নিচে অস্বাভাবিক বড় আকৃতির কিছুর অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু তা কি ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। লকনেসের এই ভীষণ রহস্যময় প্রাণীটির অস্তিত্ব এখনও আছে কি না, কিংবা কোনো কালে ছিল কি না, তা নিয়ে আলোচনা বিতর্ক হয়েছে অনেক। অনেকে মনে করেন এখনও হয়তো এই লকের তলায় ঘাপটি মেরে রয়েছে প্রাণীটি, আবার অনেকের বিশ্বাস কোনো কালেই ওখানে কিছু ছিল না, আর থেকে থাকলেও অনেক আগেই তা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে বিশ্বাস করেন অনেকে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।